আসসালামু আলাইকুম। সব ধরনের নিয়ম মানতে কোনো দেশের মানুষের অসুবিধা নেই এবং ওমান বর্তমানে ওমানের যারা আছে তাদের কোনো অসুবিধা নেই। সব ধরনের নিয়ম মানতে বা সব ধরনের নিয়ম লঙ্ঘন করাটা হচ্ছে আমাদের কালচার। আমরা বাঙালি জাতি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের অবস্থান সম্পর্কে যদি কারো কিছুকে জিজ্ঞেস করেন তাহলে এক কথা বলবে বাঙালি মানে বাঙ্গাল মানে বাজে, এরকমটা কমেন্ট করবে। তার বিভিন্ন কারণ রয়েছে। ও রিসেন্টলি ওমানে দিয়ে একদিন আগে একটা টক শো বা একটা অনুষ্ঠান হয়েছে যেখানে অনেক মানুষকে ধরেছে। সেখানে দেখা যাচ্ছে আমাদের ওমানের হামরিয়া শহরে দেখা যাচ্ছে ওমানের যে রুলসগুলো করেছে, নিউ রুলস, সেসবগুলো অমান্য করতেছে আমাদের বাংলাদেশি মানুষেরা। একত্রে আড্ডা মারতেছে, দোকানপাটে যাচ্ছে, ঘোরাফেরা করতেছে, মাস্তি করতেছে, এনজয় করে চলতেছে, যার জন্য মরতেছে। কিন্তু ভাই আপনি মরেন, এদেশে মরেন, আপনাকে ডাস্টবিনে ফেলে দিক, সেটা আমাদের কারো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে এটা ছোঁয়াচেনার রোগ, আপনার হলে আমার হবে। সো আপনার জন্য আমি কেন মরবো ভাই? আমি গরিব মানুষ ভাই, আমি বিদেশ আসছি কাজ করার জন্য, দুটো টাকা ইনকাম করে ফ্যামিলিকে সুখে রাখার জন্য। যেহেতু এখন জীবনের রিস্ক, লাইফের প্রশ্ন আসছে, সো আমি কাজ বন্ধ করেছি, কষ্ট করে চলতেছি। কেন ভাই? কারণ আমার জীবনটা সবার আগে। আমি যদি না বাঁচি তাহলে আমি কী দিয়ে বাঁচবো? আমি কী নিয়ে আমার ফ্যামিলিকে সুখে রাখবো? তো বন্ধুরা, আপনাদের কাছে দুই হাল লাগে, আমার চ্যানেল যতজন মানুষ আছে, সাবস্ক্রাইবার আছে, আপনাদেরকে হাত জোর করে আমি রিকোয়েস্ট করবো, ওমান সরকার যে নিয়মগুলো দিচ্ছে আপনারা প্লিজ এগুলো মানেন। শুধু ওমান সরকার না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, 1 মিটার দূরত্বে সবসময় বসবাস ঘুমানোর সময় চেষ্টা করবেন, মাস্ক ইউজ করার চেষ্টা করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন স্যানিটাইজ সবসময় হাতের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে হাত পরিষ্কার থাকে। খাবার আগে হাত ভালো করে পরিষ্কার করবেন, এই নিয়মগুলো মানার চেষ্টা করবেন। এবং অবভিয়াসলি আপনারা নিজের পাশাপাশি যেহেতু বিদেশ আছেন, বাংলাদেশ থেকে 100% শিওর আপনি ভালো আছেন। সো নিজের পাশাপাশি অবশ্যই নিজের ফ্যামিলির সুখের কথা চিন্তা করে ফ্যামিলির সবাইকে ভালো ভালো উপদেশ দিবেন, যাতে ওরা নিজের খেয়াল রাখে এবং ভালো করে ওদের টেক কেয়ার করবেন, লুক আফটার করবেন। কারণ নিজে বাঁচলে হবে না, নিজের ফ্যামিলিকেও বাঁচতে হবে। তো অবশ্যই বন্ধুরা, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে আমি আবার হাত জোর করে বলবো, সরকার যা যা নিয়ম দিছে বা এটা থেকে এই রোগ থেকে বাঁচার জন্য যত ধরনের পলিসি করা যায়, যা কিছু করা যায় সব কিছু মেনে মানার চেষ্টা করবেন। এখন ভালো থাকেন, সুস্থ থাকেন, পজিটিভ মাইন্ড নিয়ে নিজেকে সুস্থ রাখেন, সবাইকে সুস্থ রাখেন। আল্লাহ আমাদের সহায়ক, আল্লাহর গরব থেকে আল্লাহ সবাইকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।